হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগর বলতেই মাথায় আসে জগদ্ধাত্রী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর লাইটিং। আমরা হুগলি ডিস্ট্রিক্টের এই চন্দননগরের লাইটিং সম্বন্ধে এবং জগদ্ধাত্রী পুজোর সম্বন্ধে সবাই ওয়াকিবহল, কিন্তু আর একটা জিনিসও এখানে খুব বিখ্যাত, সেটা হচ্ছে মিষ্টি। এখানকার মিষ্টি কিন্তু দারুণ হয় এবং কিছু কিছু নামকরা মিষ্টির দোকান আছে যেখানে মিষ্টি না খেলেই নয়। কিন্তু অনেক সময় কলকাতায় যারা থাকে তারা অত দূরে গিয়ে মিষ্টি খেতে পারেন না, কিন্তু আজকে একদম কলকাতাতেই এই মিষ্টি কোথায় পাবেন তার খোঁজ নিয়েই চলে এসেছি। সাথে থাকুন, আসুন দেখাই কোথায় পাওয়া যাচ্ছে। কলকাতার রাস্তায় আমি চন্দননগরের মৃত্যুঞ্জয় এবং পঞ্চানন সুইটসের একটা খাজানা পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই চন্দননগরের মিষ্টির কথা জানেন, তো আমি কলকাতার রাস্তায় মানে খোঁজ একদম ফুটপাতে ওইখানের মিষ্টি পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম আপনাদের তো এরকম খোঁজ আমি দিয়েই থাকি। চলে এসেছি আজকে কোথায় বলুন তো, ডালহৌসির কাছাকাছি, মানে গ্রেট ইস্টার্নের পরে স্টপেজ যেটা বকুলতলা সেইখানে। তো দারুণ দারুণ মিষ্টি, প্রায় অনেক মিষ্টি কিন্তু শেষও হয়ে গেছে, আমি কয়েকটা টেস্ট করে আপনাদের বলছি কিরকম লাগে। দাদা কি কি মিষ্টি রয়েছে একটু বলে দিন। এইটা কি বললেন, এই সাদা ওইটা পট্টি রোল, সেটা কি? ওটা ভিতরে একটা হালকা মিষ্টি চমচমাচে, উপরটা পুরো ক্ষীরের। আচ্ছা আচ্ছা, মানে মিষ্টি কম এবং টেস্টি। আচ্ছা এইটা কি? ছানা ভাজা। চন্দননগরের মিষ্টি খাস কলকাতার রাস্তায় ভাবা যাচ্ছে, খোঁজ দিয়ে দিলাম। দাঁড়ান আমি অ্যাড্রেসটাও এটা দিয়ে দেবো কোথায় পাওয়া যাচ্ছে, যারা চন্দননগরের মিষ্টি খেতে চান কলকাতার রাস্তায় পেয়ে যাবেন। আমি একটু পরেই খেয়ে তারপর অ্যাড্রেস দিচ্ছি। এটাও কম মিষ্টি, এটার নাম কি দাদা? রসমাধুরী। এই রসমাধুরীটা আবার দাদা দেখছি বরফের মধ্যে আইস বক্সে রেখেছেন, কারণ এটা বললে ঠান্ডা খেলে কিন্তু বেশি ভালো লাগবে। খুব ভালো লাগলো এটা খেয়ে। কি গো তোমার কেমন লাগলো? আমার ব্যাপক লেগেছে, আমি তো পুরো খেয়ে ফেলেছি, তোমার জন্য একটু রেখেছি, খাবে কি? দাও দাও। আমি এখানে 25 বছর মিষ্টি বিক্রি করছি এবং এই মিষ্টিটা আমি চন্দননগর থেকে নিয়ে এসে এখানে বিক্রি করি। মৃত্যুঞ্জয় সুইটস, সভা পঞ্চানন সুইটস, সকালবেলা যাই এখানে, আস্তে আস্তে 11:30 পনেরো বেজে যায়, তারপর দোকান লাগাতে হবে 12:30, খুলতে খুলতে 12 আর বন্ধ হতে 7টা, 7টা 4:30 5টার মধ্যে বেশিরভাগই মাল শেষ হয়ে যায়। বাড়ি যতটুকু থাকে রাত্রেবেলা যারা বাড়ি যায় অফিস থেকে যায় তারা রাস্তার উপরে নামাবে, এখানে আমার দোকান। আর যদি আপনারা মনে করেন বেহালার এলাকা ওদিক দিয়ে কেউ আসবেন তাহলে একদম বলবেন যে আমি রেজিস্টারের পরে বকুলতলায় নামবো, উপাস থেকে আসলে এরমভাবেই বকুলতলাতেই নামতে হবে। ম্যাক্সিমাম বাসে তো ডালহৌসির উপর দিয়েই যাচ্ছে অফিস থেকে, আর আমি জায়গাটা একটু দেখিয়েও দিই। এই হচ্ছে এরকম একটা বট গাছ রয়েছে, বট গাছ রয়েছে। আর এই যে এই দাদার দোকান, আর এই যে ইন্ডিয়ান পোস্ট 700001 এর একদম পাশে এই যে একটা চমকিলা একদম দোকান ছাতা টাতা, তার পাশেই হচ্ছে এই দাদার দোকান। এই যে
মা তারার ফটো রয়েছে, শিবের ফটো রয়েছে, জগন্নাথ দেবের ফটো রয়েছে। আর দাদার দোকানে আসলে এই যে দাদাকে দেখতেই পাচ্ছেন, এইরকম খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে। এইখানে এই যে দেওয়াও রয়েছে মৃত্যুঞ্জয় এবং পঞ্চাননের সুইট। এই রসমাধুরী হচ্ছে 40 টাকা, আর এইটা আচ্ছা তাহলে এইটাও, এগুলো সব এখান থেকে এত, এগুলো হচ্ছে 20 টাকা করে, আর এইটা হচ্ছে পার পিস 25 টাকা, আর রসমাধুরীটা হচ্ছে এটা 40 টাকা। আশা করি এই খোঁজটা পেয়ে আপনাদের ভালোই লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর এখানকার মিষ্টি খেয়েছেন কি না, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটাকে একটু ছড়িয়ে দেবেন। আর বলি এখানের মিষ্টিটা কিন্তু হঠাৎ করেই খেয়েছি, কিন্তু খেয়ে এত ভালো লাগলো, মানে কেন বলছি হঠাৎ করে খেয়ে ভালো লাগলো, বিকজ অনেক সময় আগে থেকে জানা থাকলে গিয়ে যদি খাই একটা প্রিকনসিভ নোশন থাকে যে হয়তো ভালোই, কিন্তু আমি হঠাৎ করে খুঁজে পেয়ে যখন খেলাম একদমই ব্ল্যাঙ্ক অবস্থায় দারুণ। এবং সবথেকে ভালো লাগলো যে চিনি শিরাগুলো ছিল সেগুলো ভীষণ ফ্রেশ ছিল, মিষ্টি ভীষণ ফ্রেশ, ছানাগুলো একদম ফ্রেশ, তো দারুণ, মানে মন ভরে যাবে এই মিষ্টি।